I love Muhammad ar Rasulullah. 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 আমি বাংলার হিন্দুকে বুঝাবো। ধরনা মোদিজি অমিত শাহ বলল বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের করে নাগরিকত্ব দেওয়া হবে। বাই চান্স আসামও তো বলেছিল দেবো, এখনো দিতে পারেনি, ওই রকম যদি ফেসে যান কি? কিন্তু এখন আপনারা নাগরিকত্ব কি নাই? এখন কি আপনারা ইন্ডিয়ান না নয়, ভারতীয় নয়? ভারতে যদি না হন তাহলে ভোট দিচ্ছেন কি করে? বাংলাদেশ থেকে আসা হিন্দুগুলো তো ভারতীয় হয়ে গেছে, বেঁচে আছে না নয়, তারা চাকরি করে না করে না, কিন্তু শরণার্থী যারা হবে তারা কি চাকরি করতে পারবে? হিন্দু ভাইয়েরা যত চাকরি করতে সব চাকরি গুলো যাবে। দ্বিতীয় নম্বর মোদির কিন্তু মূল টার্গেট আলাদা, ওই টার্গেটটা আজ পর্যন্ত কেউ বলেনি, কেউ খেয়ালও করেনি। সেই টার্গেটটা আমি একটু বলছি আপনারা মিলান, পিছনে চলে যান, মোদি কি করেছে একটু দেখুন তো। কালো ধন আসবে বলেছিল, এসেছে না, 1,00,000 কোটি যে পালিয়েছে, এটা দেশের সম্পত্তি লুটা হলো না আনা হলো? লাল কেল্লা ছিল, ওকে প্রাইভেট কোম্পানির হাতে বিক্রি করা হলো না হলো না, রেলকে বিক্রি করে দিচ্ছে, খবর পেয়েছেন, জানেন কি আপনারা? আচ্ছা আচ্ছা, রিজার্ভ ব্যাংকে ভারতবর্ষে খরা বলে যে টাকাটা খরচ হবে, এই রকম টাকা রাখা আছে, তার 70% তুলে খরচ করে ফেলেছে। দেশের আর্থিক অবস্থা মোদি বাড়াচ্ছে না কমাচ্ছে? সবকিছু লুটে নিয়ে দেশ থেকে পালাচ্ছে না বাইরে থেকে আনছে? সব তো লুটা হয়ে গেছে, ইউপি লুটা, বোম্বাই লুটা, রাজস্থান লুটা, হরিয়ানা লুটা, কাশ্মীর লুটা, পাঞ্জাব লুটা, সব লুটা হয়ে গেছে, বাকি আছে কোনটা? জোরে বলুন কোনটা? আর বাংলায় বেশিরভাগ মানুষ আছে কিভাবে জানেন? বলবো, এই এলাকায় যত হিন্দু ভাই বাস করছে বেশি নয়, 30 বছরের আগে দলিল খোলো সব মুসলমানের নাম বেরোবে। গাইঘাটা, নদিয়া, হরিণঘাটা, বনগাঁ, কলিকাতা, আলিপুর, নিউ আলিপুর, ব্যারাকপুর, সব এলাকায় ওই দেশ থেকে যারা এসেছে সমস্ত সম্পত্তির কাগজগুলো মুসলমানের নাম বেরোবে কি করে? একটাই কারণ, যখন 1980-তে এদেশের মুসলমানরা বাংলাদেশে চলে গিয়েছিল, বাংলাদেশের হিন্দুরা এদেশে এসেছিল, উভয়ের মধ্যে মিল ছিল, ওই দেশের হিন্দু ভাই বলেছিল, ভাই আব্দুল করিম চাচা, ঢাকায় আমার 4 বিঘে আছে, কলকাতা 3 বিঘেটা আমায় দাও, আমার 4 বিঘে তুমি নিয়ে নাও। ঢাকাতে আব্দুল করিম গিয়ে নাম চেঞ্জ করে নে, আর এখানে আমার হরিপদ ভাই উনি এসে নাম চেঞ্জ করে নে। আরে মিল ছিল তখন তো, তখন তাতে হিংসা, তখন তো মোদি ছিল না, হিংসা ছিল না, এখন মোদি এসছে হিংসা হয়েছে, আগে মিল ছিল না, ছিল না। তাহলে এইভাবে যত কাগজ খুলবে, 71-এ কোনো হিন্দু ভাই নিজের নামে দলিল দেখাতে পারবে? যখনই পারবে না। তারপরে আরেকটা হলো কি, বামফ্রন্ট পাট্টা দিয়েছিল মনে আছে? পাট্টা, পাট্টা মানে কি মালিক, মালিক নয়। যখন 71-এর কাগজ চাইবে ওরাও দেখাতে পারবে না, যখন দেখাতে পারবে না, হিন্দু মুসলমান দেখা দেখি নয়, সব কটাকে ধর, ক্যাম্পে নিয়ে যে ভর, গুলি করে করে মর, সমস্ত জমিগুলো বিক্রি করে টাকাগুলো বিদেশে নিয়ে যা। এটাই হলো বাংলাকে লুটার বিজেপির একটা চক্রান্ত। এই জায়গায় বিজেপি কোনদিন বাংলা নিতে পারতো না। হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি মানি, বামফ্রন্ট 2000 কি বলে, বামফ্রন্ট 11-তে অনেক অত্যাচার শুরু করেছিল মুসলমানের উপরে, বাংলা মানুষ, পশ্চিম বাংলার মানুষের উপরে, নিচুতলার কর্মীরা বামফ্রন্টের শেষের দিকে অনেক অত্যাচার করেছিল, অত্যাচার করেছিল বলেই তো মানুষ বাঁচার জন্য নতুন দল খুঁজছিল, নাই কেন যাবে ভাই, যার সঙ্গে 30 বছর ঘর করি থেকে কেউ ছেড়ে যায়, যখন সে লাথি মারে দিন রাত, আমাকে আর যখন সংসারে রাখতে চায় না, তখন আমাকে নতুন সংসার খুঁজতে হবে, ঠিক না ভাই? বামফ্রন্ট যখন অত্যাচার করতে শুরু করলো, তখন মানুষ বাংলার নতুন সংসার খোঁজার জন্য পাগল, ডাইরেক্ট বিজেপি দেখলো, আমি যদি ডাইরেক্ট বাংলায় যাই, বাংলার মুসলমান, বাংলার দলিত, বাংলার হিন্দু,
সিপিএম এর হাতে মরা পছন্দ করবে, আমার মতো দাঙ্গাবাজকে সাপোর্ট করবে না। ঠিক না বেটি? এই জোরে বলুন ঠিক না বেটি? বিজেপি দেখলো, খুব ভালো করে বুঝবেন তথ্যগুলো কি, আমাকে রুখতে চাইছে অন্য কারণে। এখন চায়ের দোকানে বসবেন, টিএমসি ভার্সেস সিপিএম নয়, টিএমসি ভার্সেস কংগ্রেস নয়, টিএমসি ভার্সেস আব্দুল সিদ্দিকী হচ্ছে। দেখুন বিরোধী তখন আমি, আব্দুল মান্নান সুজনশীল খেলা করছে, এখন তা আমি বিরোধী। এ কথা বুঝছেন না? কেন যে যার রুচি শাঁকার ধান্দায় আছে, আর আমি বাংলার মানুষকে বাঁচাবার চিন্তায় লড়ছি। আমার গদির লড়াই আমি করছি না, আমি মন্ত্রী হব, এমএলএ হব, এমপি হব, এ লড়াই করতে আমি নামিনি, আমি বাঁচার লড়াই করতে লেগেছি। আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, দেখুন ভাবুন। আমি খেয়াল করে দেখছি, কংগ্রেসের পিরিয়ডটা আমি দেখিনি, তখন আমি জন্মাইনি, কিন্তু আমি শুনেছি কংগ্রেসের একটা ক্লাব ছিল, ওই ক্লাবের হয়ে মুসলমান যতদিন ভাড়া খেটেছে ততদিন কংগ্রেসের ক্লাবে কাপ ঢুকেছে, ততদিনই কংগ্রেস জিতেছে। ঠিক এমন সময় বাংলার মুখে বামফ্রন্ট একটা ক্লাব তৈরি করলো, ওই ক্লাবে বামফ্রন্ট ক্লাব করে মুসলমান ঘুষে দাম করছিল, কংগ্রেসের থেকে ভাড়া একটু বেশি দেব, আমার ক্লাবের হয়ে খেলো। মুসলমান কংগ্রেসের ক্লাবে খেলা ছেড়ে দিয়ে বামপন্ডের ক্লাবে খেলতে লাগলো, যখনই বামপন্ডের ক্লাবে খেলে কংগ্রেস আর গোল দিতে পারে না, আর কাপ পায়নি, বামপন্ডি পাচ্ছে, বামপন্ডি পাচ্ছে। 34 বছর ধরে বামপন্ডের হয়ে খেলেছিল, 34 বছর বামপন্ড কাপ পেয়েছে, 34 বছর বামপন্ড গদি পেয়েছে, 34 বছর বামপন্ড জিতেছে। ঠিক এমনই সময় আমাদের দিদিমণি মাথায় হোমটা দিয়ে মাসাল্লা বারাকাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমামদের 2000 মাদ্রাসা 10000 করে দেব, কান করে দেব, কান করে দেব, মুসলমান সব পেয়ে যাবি, মুসলমানও খুশি হয়ে গেল, দিদির ক্লাবে খেলতে লাগলো, আজও খেলছে, আজও খেলছে, দিদি আজও জিতে আছে। আমি জানতে চাই হে আমার কওমের মানুষ, বলো তো দেখি ক্লাব পুরো বেকার হয়ে গেছে যখন মুসলমান খেলা বন্ধ করে দিয়েছে, তাহলে প্রকৃত খেলোয়াড় কারা? জোরে বলো, জোরে বলো কারা? আমরা যার ক্লাবের হয়ে খেলেছি যেতে, আমরা যার ক্লাবে খেলি না তার ক্লাব তালা মারা হয়, আমরা যার ক্লাবের হয়ে খেলেছি যেতে, যার ক্লাবে খেলি না তার ক্লাব তালা মারা হয়। আমি আব্বাস সিদ্দিকী, আপনাদের নবীর বংশের বাচ্চা হয়ে, আপনাদের পীরের আওলাদ হয়ে আমি একবার বলতে চাইছি, কংগ্রেসকে জিতালেন, কংগ্রেসের ক্লাবে খেললেন, টিএমসির ক্লাবে খেলছেন, বামপন্থের ক্লাবে খেলছেন, ইরা 73 বছর আপনাদের করে ভাড়া দিয়ে খেলিয়েছে, আপনাদের কি করেছে বলুন, কিছু করেছে? যদি কারো করে থাকে বলুন করেছে। আজ আমি যেটা দেখেছি, 73 বছরে বহুত মায়ের একজন লুটেছে, 73 বছরে বহুত বাপকে খুন করেছে, 73 বছরে বহুত ঘর ভেঙেছে, 73 বছরে বহুত ভাই ভাই দাঙ্গা লেগেছে, 73 বছরে শুধু আমাদেরকে অশান্তিতে মধ্যে জড়িয়েছে, কষ্ট দিয়েছে, মিথ্যা মামলায় জড়িয়েছে, ভুল বললাম? জোরে বলো। তাহলে আমি পীরের আওলাদ হিসাবে আমি তোমাদের ঘরে যদি বলি যে আসো, আমি আব্বাস সিদ্দিকী একটা ক্লাব বানাবো, ওই ক্লাবে তোমাদের ভাড়া দেবো না, ওই ক্লাবটাকে তোমাদের নামে লিখে দেবো, তোমরাই ক্লাবের মালিক হবে, আমার কথাটা মেনে একটাবার সবার কথা শুনে জিতালে, একটাবার আমি যে ক্লাবটা তৈরি করতে চাইছি ওই ক্লাবের হয়ে ওই ক্লাবটাকে জিতাতে রাজি আছো? জোরে বলো রাজি আছো? কথা দিচ্ছ রাজি আছো তো রাজি? আলহামদুলিল্লাহ, আজ তোমরা প্রতিটা ক্লাবের জন্য ঠ্যাং ভাঙলে, কংগ্রেসের জন্য জীবন দিলে, কংগ্রেসের জন্য ঠ্যাং ভাঙলে, বামপন্থের জন্য জীবন দিলে, বামপন্থের জন্য ঠ্যাং ভাঙলে, দিদির জন্য জীবন দিলে, দিদির জন্য ঠ্যাং ভাঙলে, আজ আমি আব্বাস সিদ্দিকী যদি আমার কমকে বাঁচাবার স্বার্থে, দলিত আদিবাসী মা বোনদের ইজ্জত আবরু বাঁচাবার স্বার্থে, আমি যদি পরামর্শ দিয়ে কোচ হয়ে তোমাদেরকে ট্রেনিং দিয়ে একটা ক্লাব বানিয়ে যদি খেলাতে নামি, আমার কথাই তোমরা রাজি আছো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখবে, কাউকে আমি জোর করছি না, হাত না বান, এই হাত যদি 2 নম্বর হয় মুনাফেক হবে না, হবে না। আজকে ঠান্ডা মাথায় আর একটু বুঝে লাও, আমি বসে আছি কিসে? চেয়ারে। এই চেয়ারটারই দাম তো, হ্যাঁ,
ধরুন এটা মুখ্যমন্ত্রীর চেয়ার, কটা পায়া আছে? চারটেই যদি দিয়ে দাও এখান তো বসে লাথিই তো মারবে, আর যদি একটা তোমার হাতে থাকে, বুঝে আসছে কিছু, একটা যদি তোমার হাতে থাকে তাহলে যখনই লাথি মারবে তুলে নেবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে একটা ক্লাব বানাও, একটা টিম বানাও, তাতে করে দশটা কাপ থাক। এই বন্ধু শোনো ভাই, খুব ভাইটাল কথা, এই ভুল করছি ভাই? আরে না বাসলে আরএসএস বলছে 3000 মসজিদকে ভাঙবো। কিছুদিন আগে দত্তপুকুরে একটা ছেলেকে মেরে টাঙিয়ে দিল, কি হয়েছে বলো? কাল তোমার ঘর ছেলেটাকে মারবেন এর কি প্রমাণ আছে? কে মারছে, হিন্দুরা? না, এটা তো প্ল্যান, দিদি মুদি গটাবের প্ল্যান। বাংলায় যে কোনো মুহূর্তে দাঙ্গা লাগাতে হবে, দাঙ্গা না লাগালে হিন্দুরা মুসলমানদের ভালোবাসা থেকে এখনো ছাড়ছে না। এই হিন্দুরা ভালোবাসে না বাসে না, দাঙ্গা না লাগালে এই মহাব্বত তো নষ্ট হবে না। তাই তো একজনকে মেরে টাঙিয়ে দিল, কিন্তু কত মূর্খের কাজ করলো যারা গেল পরে, কিছু লোক পরে গেল না, গিয়ে একটু অশান্তি করতে গেল। আরে যারা প্রকৃত মেরেছে তারা কি আছে? তারা তো পালিয়েছে। এই ভুল বলছি? তাহলে আমি যদি পরে 10 জন মিলে যাই, যে এবারে মারবো কোন গুলোকে, নির্দোষ গুলোকে নয়? নির্দোষকে মারা কি ইসলাম শিখিয়েছে? তাহলে উচিতটা কি হতো? উচিতটা হলো এটাই, প্রথমে যাও মাইয়েতকে নিয়ে আসো, গোসল করাও, জানাজা দাও, থানায় যাও, কেস লেখো, 24 ঘন্টা সময় দিলাম, সঙ্গে সঙ্গে পুরো গ্রামবাসী দল বেঁধে গ্রামের যে মেম্বার আছে, প্রধান আছে, তাকে নিয়ে এমএলএ সাহেবের কাছে যাও। এমএলএ সাহেব এই হয়েছে, 24 ঘন্টার মধ্যে ফয়সালা করো, না হয় সামনে ইলেকশনে তোমার নাম ভুলিয়ে দেবো।